আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত বাংলা টিউটোরিয়াল মেলায় স্বাগতম জানাচ্ছি আমি মশিউর রহমান আমি আজ যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটি নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যার একটি সৃজনশীল প্রশ্ন এই প্রশ্নটি একজন দেওয়ার জন্য অনুরোধ করেছে সেই তার অনুরোধেই এই প্রশ্নটি করতেছি আজকে এটি একটি সৃজনশীল প্রশ্ন এটি দিনাজপুর বোর্ডে দুই সালে এসেছিল আমি প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্নটি হচ্ছে এন একটি বিজর স্বাভাবিক সংখ্যা হলে এন ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স বিলংস টু এন আমি এটি পরে ব্যাখ্যা করবো প্রশ্নটি আমি আগে পড়ে নিচ্ছি ক নাম্বর প্রশ্নটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি প্রশ্নটি হচ্ছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা এবং প্রশ্নটি বলছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ এক হবে তো আমরা প্রথমে চলে যাচ্ছি ক নম্বর প্রশ্নটি খ নাম্বার প্রশ্ন গিয়ে আমরা ব্যাখ্যাতে চলে যাব ক নম্বর প্রশ্নটি বলছে স্বাভাবিক সংখ্যা কি আমরা চলে যাচ্ছি সমাধানে সমাধান এখন বলছে স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সকল পূর্ণ সংখ্যা ধনাত্মক ভগ্নাংশ নয় কিন্তু সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা এবং সংখ্যাগুলো ধনাত্মক সেই সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যাগুলো তাহলে আমরা লিখব সকল পূর্ণ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে সকল পূর্ণ সংখ্যা যেগুলি ধনাত্মক সেগুলি স্বাভাবিক সংখ্যা যেমন আমরা লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর এভাবে অসংখ্য সংখ্যা আছে যেগুলি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা এটা কোনো ভগ্নাংশ নেই এটা এগুলি সব পূর্ণ সংখ্যা এখানে যা আছে আর এগুলি ধনাত্মক এগুলিতে কোনো মাইনাস চিহ্ন নেই মাইনাস থাকলে এগুলি ঋণাত্মক হয়ে যেত এখানে কোনো ঋণাত্মক চিহ্ন নেই এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন এবার খনাম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি খ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে যে উদ্দীপকটি দেওয়া আছে সেটি প্রয়োজন আমি বলছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজয় সংখ্যা অর্থাৎ প্রদত্ত সংখ্যা বলতে এখানে এন বলছে আর এন সমান সমান বলছে টু এক্স মাইনাস ওয়ান যেখানে এক্স বিলংস টু এন অর্থাৎ এনটা যেহেতু আরো বীজ সংখ্যা বলছে এখানে এক্সটা যদি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হয় তাহলে টু এক্স মাইনাস ওয়ানটাও একটা বেজর সংখ্যা কীভাবে বেজর সংখ্যা হয় আমি বলছি যে এখানে আমি বলেছিলাম যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এভাবে এখন আমরা যদি এক্সের মানটা এখানে টু বস ওয়ান বসিয়ে দেই এখান থেকে স্বাভাবিক সংখ্যার ওয়ান বসিয়ে দেই তাহলে এটা হবে টু ইন্টু ওয়ান মানে দুই একে দুই বিয়োগ এক তাহলে দুই থেকে এক বিয়োগ গেলে এক হয় তাহলে এক বিজর সংখ্যা আমরা যদি এখান থেকে স্বাভাবিক সংখ্যাটাকে টু নিই তাহলে টু বসাবো এক্সের মান তাহলে দুই তো কোনো চার চার থেকে যদি এক বিয়োগ দিই তিন হয় আবার যদি আমরা তিন নিই অর্থাৎ থ্রি তিন তো কোন ছয় ছয় থেকে এক বিয়োগ গেলে পাঁচ হবে বেজোর সংখ্যা তারপরে আবার যদি ঠিক একেবারে চার নেই চার দোগোনা আট আট থেকে এক বিয়োগ দিলে সাত হবে একটি বীজের সংখ্যা তাহলে এই টু এক্স মাইনাস ওয়ানটা একটা বিজোর সংখ্যার রাশি বলা যায় বা রাশি আমরা যদি বলতে যাই তাহলে টু এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে বিজোর সংখ্যার রাশি তো যাই হোক আমরা চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নের উত্তরে খ নাম্বার প্রশ্নটি আমরা করার জন্য লিখবো দেওয়া আছে এন সংখ্যা টু এক্স বলতে এই এন এর মধ্যে এক্সটা রয়ে গেছে তো এন এর ভিতরে এক্স বলতে এক থেকে শুরু করে যত স্বাভাবিক সংখ্যা আছে সবগুলি হতে পারে তো এখন এটা যেহেতু বিজর সংখ্যা এটাও বিজর সংখ্যা তাহলে এটা বর্গ করতে বলছে যে সংখ্যার বর্গ একটি বিচার সংখ্যা আমরা বর্গ করি তাহলে আমরা বা দিব বা দিয়ে লিখব এন স্কোয়ার বর্গ করলাম আর এদিকে যেহেতু আমরা বর্গ করেছি এটাকেও বর্গ করতে হবে টু এক্স মাইনাস ওয়ান এটাকেও আমরা বর্গ করে নিলাম তাহলে এটার উপর স্কোয়ার এখানে আমরা লিখতে পারি বর্গ করে এখন আমার এটার আর কাজ নেই এটা তো বর্গ করে ফেলছি এটার মধ্যে আমার কাজ আছে এটা এটাকে যদি আমরা এ ধরি আর মাইনাস এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্রে যদি আমরা ফেলি এখন আমাদের কী দাঁড়ায় আমরা দেখি তাহলে এ বলতে টু এক্স তাহলে টু এক্স হল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস যেহেতু মাইনাস আছে মাইনাসের সূত্রটা হবে টু এ বি এ বলতে এখানে টু এক্স ইন্টু বি বলতে এখানে ওয়ান বি এর জায়গাতে ওয়ান আছে তাহলে ওয়ান তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি এবার আমাদের প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ান এখানে বি এর জায়গায় আছে ওয়ানের উপরে বি স্কোয়ার তাহলে এ মাইনাস হল স্কোয়ারের সূত্রে আমরা ফেলে দিলাম এখন এটাকে যদি আমরা দেখি টু এর উপরে টু স্কোয়ার মানে কি দুইয়ের সাথে দুই গুণ তাহলে দুই তো কোনা চার এক্সের উপর স্কোয়ার মানে এক্সের সাথে এক্স গুণ এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় এখানে মাইনাস আছে মাইনাস এবার আমরা যদি এই সংখ্যাগুলি গুণ করি তাহলে দুইয়ের সাথে দুই গুণ করলে দুই তো চার চার যদি আবার একের সাথে গুণ করি চার একে চার আর এখানে এক্স আছে এক্স বসে যাবে এখানে প্লাস আছে প্লাস এখানে ওয়ানের উপর স্কোয়ার আছে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ানের সাথে ওয়ান গুন ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ানই হবে এখন আমরা একটু জিনিস খেয়াল করি এখানেও ফোর এক্স আছে এখানেও ফোর এক্স আছে দুইটা থেকে আমরা ফোর এক্সটাকে কমন নিয়ে নেব ফোর এক্স আমরা এখান থেকে কমন নিতে পারি তাহলে ফোর এক্স যদি আমরা দুইটা থেকে কমন নিয়ে নিই এখানে কিন্তু ফোর এক্স স্কোয়ার আছে তাহলে ফোর এক্স স্কোয়ার থেকে ফোর কমন চলে গেল একটা এক্স কমন চলে গেলো আর একটা এক্স থেকে এখানে মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম ফোর এক্স পুরোটাই কমন চলে গেছে যখন কোনো সংখ্যাকে কমন নেওয়ার ক্ষেত্রে পুরোটাই কমন চলে যায় তখন এখানে ওয়ান হয়ে যায় তাহলে আমরা ওয়ান বসিয়ে দিলাম আর এখানে আছে প্লাস এটা থেকে এখন আমরা যদি খেয়াল করি এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো এক্সটা যদি স্বাভাবিক সংখ্যা হয় অর্থাৎ আমরা যদি এক্সের মানে ধরো টু ধরি তাহলে টু যদি ধরি তাহলে এটাকে টু এর থেকে এক বিয়োগ যাবে তাহলে ওয়ান হবে তাহলে এটাও একটা স্বাভাবিক সংখ্যা তাহলে এটাও স্বাভাবিক সংখ্যা এটাও স্বাভাবিক সংখ্যা ফোর তো স্বাভাবিক সংখ্যা এবং ফোর একটা জোর সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা এখানে আমরা লিখব এখানে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান একটি জোর সংখ্যা কিভাবে জোর সংখ্যা আমি বুঝিয়ে দিচ্ছি কেন জোর সংখ্যা বললাম আমি যদি আমি এটাকে টু ধরি এটা কিন্তু ওয়ান হবে অর্থাৎ এটা যদি জোর হয় এটা হবে বেজোর আর এটা যদি বেজোর হয় এটা জোর হবে কেন এটা যদি আমি থ্রি ধরি এখানে তিন হবে বা থ্রি হবে থ্রি থেকে যদি ওয়ান মাইনাস যায় টু হবে তাহলে এটা বিজোর হলে এটা জোর হয় আর এটা জোর হলে এটা বিজোর হয় তাহলে এখানে এটাও পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা আর ফোর তো পূর্ণ সংখ্যা আর সবগুলি পূর্ণ সংখ্যার মধ্যে ফোর জোর আর এই দুইটার ভিতর থেকেও একটা জোর আছে এক কথায় শেষ যদি কতগুলি সংখ্যা একসাথে গুণ করা হয় এবং এর ভিতরে যদি একটা সংখ্যাও জোর থাকে তাহলে এটার গুণ ফলটা জোর হবে আমি যদি এখানে এটাকে রাব দেখাতে যাই খেয়াল করো ধরো যে এটাকে ফোর ফোর আর এই দুইটার গুণ ফল যদি আমরা একটাকে থ্রি ধরি এটাকে যদি থ্রি ধরি এটা হয়ে যাবে টু তাহলে এটা হচ্ছে কথা হচ্ছে তিন দোকান আছে চার ছয় চব্বিশ হয়ে যাচ্ছে চব্বিশ একটা জোর সংখ্যা একইভাবে আমি ধরো যে এই দুইটার গুণফল যদি বিজোরও হয় বিজোর তো হবে না কখনোই কারণ একটা জোর একটা বেজোর হবে এই দুইটার ভিতরে তারপরেও কোনো কারণে যদি বিজোর হয় তখন ফোরের সাথে এটা গুণ করলে এটা জোর হয়ে যাবে কারণ ফোর একটি জোর সংখ্যা যে কোনো একটি জোর সংখ্যার সাথে জোর সংখ্যা গুণ হোক অথবা বেজোর সংখ্যা গুণ হোক এই গুণফলটা হবে জোর তাহলে এটা যেহেতু একটা গুণ ফল এটার সংখ্যাটা জোর যা টু দ্বারা বিভাজ্য টু দ্বারা বিভাজ্য তাহলে এটা জোর সংখ্যা হওয়ার কারণে এটি টু দ্বারা বিভাজ্য তারপরে এখন এইটা যদি টু দ্বারা বিভাজ্য হয় এবং এটা যদি জোর সংখ্যা হয় তাহলে এটার সাথে তো আর ওয়ান প্লাস অবস্থায় আছে সেই কারণে এই জায়গাটা জোর হওয়ার কারণে এটার সাথে যখন ওয়ান যোগ হবে অর্থাৎ যেকোনো জোরের সাথে ওয়ান যোগ হয়ে সংখ্যাটি বিজয় সংখ্যা হয়ে যায় সুতরাং এই সংখ্যাটি বিজয় সংখ্যা তাহলে আমরা লিখতে পারি সুতরাং ফোর এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান একটি বীজর সংখ্যা তাহলে আমাদের খ নাম্বারের প্রশ্নের সমাধান হয়ে গেল কারণ আমাদেরকে বলছিল যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজর সংখ্যা যেহেতু আমরা প্রদত্ত সংখ্যার বর্গটা একটা বিজোর সংখ্যা পেয়েছি অতএব আমাদের বিজোর সংখ্যা বা আমরা এখানেও একটু লিখে নিই সুতরাং প্রদত্ত সংখ্যার প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজয় সংখ্যা এখানে সুর দিতে হবে দেখাতে বলেছে এবার আমরা গ নম্বর প্রশ্নটি দেখি গ নম্বর প্রশ্নটিতে বলতে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে প্রদত্ত সংখ্যার বর্গ বলতে এটি এখানে এনস্কোয়ার করলে এটা তাহলে আমরা এটা ক্ষয়ের মধ্যে কিন্তু প্রদত্ত সংখ্যার বর্গটি পেয়ে গেছি এখন বলছে যে বর্গকে আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ এক হবে তাহলে আমরা খুব সহজে করতে পারি যে আমরা ক্ষয়ের থেকে আমরা এই মানটা যদি নিয়ে নিতে পারি তাহলে আমাদের জন্য অনেকটা কাজ এগিয়ে গেলো তো আমরা গ নম্বরে ক্ষয়ের থেকে নিব আমরা ঘ নম্বরটাতে লিখি খ হতে প্রাপ্ত খ হতে প্রাপ্ত আমরা কি পাচ্ছি খ থেকে পাচ্ছি যে বর্গটা অর্থাৎ এনস্কোয়ার ইকুয়াল ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটি পাচ্ছি আমরা এখন এইখানের মধ্যে আমরা যদি হিসেব করি প্রথমে আমরা এইখানের মধ্যে হিসেব করব এখানে এক্স এবং X- মাইনাস ওয়ান দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কেন ক্রমিক স্বাভাবিক সংখ্যা সেটা আগেও বলেছি তারপরে আমি এখন এখানেও বলতেছি স্বাভাবিক সংখ্যা দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কেন ক্রমিক স্বাভাবিক সংখ্যা কারণ আমি যদি এটিকে যদি টু ধরি এটি হবে ওয়ান এটিকে যদি থ্রি ধরি এটি হবে টু অর্থাৎ পাশাপাশি দুইটি সংখ্যা বা পাশাপাশি দুই তিনটি চারটি পাঁচটি যতগুলি সংখ্যা হোক এগুলিকে ক্রমিক সংখ্যা বলে অর্থাৎ দুই তিন চার অথবা দুই তিন তিন চার চার পাঁচ এগুলিকে ক্রমিক সংখ্যা বলে এর জন্য এটা যদি টু হয় এটা যেহেতু ওয়ান হয় তাহলে ক্রমিক সংখ্যা ওয়ান এবং টু আর এটা যদি থ্রি হয় এটা হবে টু তাহলে এটা ক্রমিক সংখ্যা আর ক্রমিক সংখ্যা যদি দুটি হয় তাহলে এর ভিতরে একটি সংখ্যা জোর হবেই তাহলে এদের একটি সংখ্যা এদের এদের একটি জোর হবেই এদের একটি জোর হবেই অর্থাৎ এই সংখ্যা দুটির ভিতরে একটি সংখ্যা জোর হবে অতএব সুতরাং এই সংখ্যা দু অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই সংখ্যা দুনোটা যত যখন গুণ করা হবে তখন এই গুণফলটা জোর হবে আর যে কোনো জোর সংখ্যা টু দ্বারা বিভাজ্য টু দ্বারা বিভাজ্য আমি আশা করি কথাটি বোঝাতে পেরেছি যেহেতু এক্স এবং এক্স মাইনাস ওয়ান সংখ্যা তার এদের ভিতরে একটি সংখ্যা জোর হবেই আর যে কোনো একটি সংখ্যা যদি জোর হয় এর গুণফলটাও জোর হবে তার মানে একটি জোর সংখ্যা গুণফলটা আর গুণ যে কোনো জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য এই জন্য এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য যেহেতু আমাকে এখানে এখানে আরো ফোর আছে তাহলে আমরা এদিকেও ফোর দিয়ে গুণ করবো এইদিকে ফোর গুণ করবো তাহলে এখানে ফোর ইন্টু এক্স সরি এখানে ব্র্যাকেটটা থাকবে না বা কেটে দিচ্ছি আমি সুতরাং ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এখানে আমরা এটার সাথে ফোর গুণ করলাম এবার টু এর সাথে আমরা ফোর গুণ করবো টু ইন্টু ফোর বা অর্থাৎ দুইকে চার দিয়ে গুণ করলে আট আট দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য তার মানে এটা যদি টু দ্বারা বিভাজ্য হয় এখানে যেহেতু চার দিয়ে করছি আর টু কেউ চার দিয়ে গুণ করলে চার দিগুন আট তার মানে এই সংখ্যাটা আট দ্বারা বিভাজ্য আর এই সংখ্যাটা যেহেতু আট দ্বারা বিভাজ্য এই জায়গাটা হচ্ছে আট দ্বারা বিভাজ্য তার মানে এক অবশিষ্ট থেকে যাচ্ছে এটাকে যদি আমরা এখন ভাগ করি তাহলে এইটা আট দ্বারা বিভাজ্য হবে কিন্তু এক থেকে যাবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কে এইট দ্বারা ভাগ করলে আর যেহেতু এটা সকল বেজর সংখ্যাকে প্রতিনিধিত্ব করতেছে তার মানে সকল বেজর সংখ্যাই যদি আট দ্বারা ভাগ করা হয় অর্থাৎ সকল বেজর সংখ্যার বর্গকে যদি আট দ্বারা ভাগ করা হয় তখন এক অবশিষ্ট থাকবে অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা বলছে সেটাই আমরা লিখবো এখন সুতরাং প্রদত্ত সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ক্ষেত্রে ভাগ শেষ এক হবে এটাই আমরা এখন লিখে দেব সুতরাং প্রদত্ত সংখ্যার বর্গকে বর্গকে আট দ্বারা ভাগ করলে ক্ষেত্রে ভাগ শেষ এক হবে আর এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে বা দেখাতে বলেছে দেখাতে বলেছে সুট আহ ধন্যবাদ সকলকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করবে সামান্যতম উপকৃত হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলি দেখবে তোমার বন্ধু বন্ধুবান্ধবকেও এই চ্যানেলটি সম্পর্কে জানাবে তারাও যেন উপকৃত হতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার